তো এই গাইস শুভ দুপুর, তো কি সব ঠিক? তো ঠিক তো থাকতে যাবে, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার। এখন বাজে হচ্ছে দুপুর একটা, আর আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর এখন আছি দেখতে হচ্ছি স্কুলের পাশে এই বাগানে, ঠিক আছে? তো আজকে অনেকদিন পর ভিডিওটা কন্টিনিউ করছি। তোমাদের মনে একটাই প্রশ্ন যে ভাই এতদিন তুমি কোথায় ছিলে, তাই তো? আসো আসো দাদা, ভালো আছো? দাদা বিগ ফ্যান, এখানে ভিডিও করতে করতে কত মানে সাবস্ক্রাইব ভাইদের সাথে দেখা হয়ে গেল। দাদা বিগ ফ্যান, ভালো আছো তো? আমি নতুন কিনেছি, তার জন্য একটু সমস্যা হচ্ছিল, ভিডিও কোনো ভাই ডিলেট হয়ে গেছে, কিছু করার নেই, দিতে পারবো না। আর যাই হোক, পরীক্ষার প্রায় 10-12 দিন পর আজকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। আর আজকে এসেছি স্কুলের রেজাল্ট দিতে, জানি না পাস করবো কি ফেল করবো। ভাই এটা পাস করেছো না ফেল করেছো? ভাই পাস করেছি, সত্যি সত্যি পাস? তুই ফেল? কাঁদো ভাই কাঁদো কাঁদো। এখানে একে একে সব বন্ধু বান্ধবরা চলে এসছে। পাস করেছো গাইব? ফেল? কি মা, তুই পাস? চায়ের কাপে ডুবে মরে যা বিয়াদব ছেলেরা সব। আজকে যেহেতু অনেকদিন পর ভিডিও করছে, রাখতে হবে জোশ টা অন্যরকম হবে, ঠিক আছে? চলো এখন দেখ যাবো স্কুলে, আর কেমন কী রেজাল্ট, আমি পাস করেছি ফেল করেছি দেখতে হবে। চলো ভেতরে যাওয়ার কথা হচ্ছে। রেজাল্ট পেয়েছো? না এখনো পাওনি? এটা বলে আমার রেজাল্ট পেয়ে গেছি, মিথ্যে কথা। তোমার কেউ রেজাল্ট পাওনি তো? এখন এসছি ভাই এই যে স্কুলের ট্যাবে, শেষবারের মতন ট্যাবে এসছো, তাই তো? আজকে শেষবারের মতন তো? আজকে আমাদের স্কুল লাস্ট, মানে লাস্ট ভিডিও আমি করে দিয়েছি, পরীক্ষা হয়ে গেছে, আর আজকে আমাদের রেজাল্ট দেবে। আজকে লাস্ট, আর কোনো দিন আমরা স্কুল আসতে পারবো না, আর আজকে শেয়ার লেভেল এনজয় করে নেবো, তাই তো? চলো এখন রেজাল্টটা শেয়ার করা যাক, কে পাস করবে কে ফেল করবে। এখানে সবাই আছে, মনের মধ্যে একটা কোইন্সিডেন্স তৈরি হচ্ছে, তো পাস করবে কি ফেল করবে? যদি ফেল করিস, আর পাস করলি, পাস করলি ডি বাবি, আর ফেল করলি দাদা বৌদি, ঠিক আছে? এই ঠিক আছে তো, রাজি তো? পাস করলে ডি বাবি, ফেল করলে দাদা বৌদি, যাই একটা হবে তো, পাস করলে ফেল করবে। তো চলো এখন রেজাল্ট দেখতে হবে, কোন করে রেজাল্ট দিচ্ছে আমরা জানি না, দেখা যাক কোন করে রেজাল্টটা দিচ্ছি। যাই হোক গাইস, ফাইনালি আমাদেরকে তিনতলায় রেজাল্ট দিচ্ছে, তিনতলায়, ঠিক আছে? দেখতে হচ্ছে ফার্স্ট ফ্লোর, আর এখান থেকে ভাই নিচে সব পাঁচ কাছাদের পরীক্ষা শেষ, ওই জন্য সবাই বাড়ি চলে যাচ্ছে, ঠিক আছে? আর আমাদের ক্লাসের মেয়েরা ভাই এই ঘরে বসে আছে, এদেরকে রেজাল্ট দিচ্ছে। এই কোন স্যার আছে, কোন স্যার? নতুন নতুন ম্যাম। এই রেজাল্ট দিচ্ছে, রেজাল্ট কী হচ্ছে? হ্যাঁ কুইজ আমরা অনুসরণ করবো, কেন কেন? তো তো রেজাল্ট দেবেন আমাদের, দেখতে পাচ্ছ কত মেয়ে লোক ওই সাইডে, টিনা পিউ সাইডে দেখতে পাচ্ছ ওই যে ম্যাডাম। তো যাই হোক, ওখানে রেজাল্ট দিচ্ছে না, দিচ্ছে হচ্ছে কুইজ প্রতিযোগিতা হচ্ছে। মুর্শিদ অংশগ্রহণ করবে কুইজ প্রতিযোগিতায়? না। এ ভাই কেমন পরীক্ষা দিলি? কী পরীক্ষা ছিল? অঙ্ক লিখতে পেরেছিস? কত নম্বর উঠবে? কত? 70 নম্বরে পরীক্ষা দিয়েছিল। আমরা কী করছি ভাই? যদি পাস করি তাহলে টেস্টে না উচ্চ মাধ্যমিকে নাম উঠবে, নাহলে ভাই আবার 1 বছর এই স্কুলে থাকতে হবে, তাহলে অনেক ভালো লাগবে। রশিদ 1 বছর থাকলে, এই 1 বছর থাকলে ভালো লাগবে তো? এত সুন্দর ভাই, যেতে চাই না মায়া না স্কুল তো, এত সুন্দর আমাদের এই স্কুলের দৃশ্যটাকে ভাই আমরা অতি সহজে ছাড়তে পারছি না। দেখতে হচ্ছে অবস্থা চারি সাইডে, এখানে ছেলেপিলে, আর এই যে ভাই আমাদের এত সুন্দর লেভেলের স্কুল ভাই, এটাকে ছেড়ে চলে যাবো আমরা। ওই সাইডে দেখতে পাচ্ছ সেই যে ইমরান আসছে, ইমরান ওই সেই ইমরান আসছে, সেই ইমরান, সেই ওই যে ইমরান, ঠিক আছে? ইমরান ইমরান রেজাল্ট নিতে এসছে, ও ফেল করবে, ফেল ফেল দেখাও। আমাদের রেজাল্ট নিতে এসে মসজিদ ডিম নিয়েছে, ঠিক আছে? চুরি করে ডিম নিয়েছে, চুরি করে কেস করা হবে তোমার নয় ভাই, ডিমের অবস্থা দেখো, ঠিক আছে? মসজিদ পরীক্ষা মানে বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, বাচ্চাদের ডিম দিচ্ছিল, আর মসজিদ বলেছে আমার পরীক্ষা হয়ে গেছে, ডিম দেওয়া যে ডিম নিয়ে চলে এসছে, ঠিক আছে? ভাই ভাই ভাগ হবে, ভাই ভাগ হবে, এ ভাগ হবে ডিম, ভাগ হবে এখানে, এখানে কজন ওই দেখ বলছি ডিমটা সাত দেখাবে, ঠিক আছে? 7 জন আছে এখানে,
সব নাম তুই তুমি পাস করবে না ফেল করবে এই যে স্বপ্নমের ভাই বিয়ে হয়ে গেছিল তোমরা নিশ্চয়ই দেখেছো আর স্বপ্নম স্কুলে এসেছে ভাই পোলিও ডিম আর তুই খা তুই খা এই সব জি হচ্ছে গরুর মতো রেজাল্ট দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এই যে আমার নাম উঠেছে ভাই রেজাল্ট এই যে রফিকুল হক এই যে নাই রফিকুল হক এই যে ভাই 9304 আমার রেজিস্টার নম্বর ভাই আমি পাস করে গেছি আর এই যে ইমরান পাস করেছে এই যে কই যে ইমরান আলী রোল 76 9279 রেজিস্ট্রেশন আর এই সাইডে ভাই তিনটে মেয়ে ফেল করেছে মামুনি খাতুন সানিয়া খাতুন আর সুরাইয়া পারবিন তিনটে মেয়ে ফেল ভাই ঠিক আছে তুই ফেল করিস তো তোর নাম উঠিনি ভাই টেস্টে গাইস আমরা প্রায় পাস করে গেছি তোমার টেনশন একটা মনের মধ্যে টেনশন ছিল পাস করবে কি ফেল করবো আর সবাই চলে গেছে আনন্দের মধ্যে একটা উল্লাস ছিল আর ভাই ইমরান ফেল করে তাহলে ইমরান ফেল তো চলো ডাইরেক্ট মিষ্টি দোকানে গিয়ে আমার কথা হচ্ছে করিস তো ভাই মিষ্টি খাওয়া ভাই মিষ্টি সিঙ্গারা খাওয়া সিঙ্গারা খাওয়া পাস করিস ভাই কিছু নিতে হয় সিঙ্গারা খাওয়া সিঙ্গারা খাওয়া ভাই সিঙ্গারা খাওয়া ভাই পাস করিস তো বল ভাই পাস করিস কিন্তু পাস করিস বসে সিঙ্গারা খাওয়া বসে মুর্শিদ পাস করে সিঙ্গারা খাওয়াবে এক্ষুনি ভাই দাও ভাই দাও 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 ওয়েট এটা হচ্ছে বন্ধু তো দেখ পাস করে বলে মিষ্টি খাওয়া তোরা খাওয়া মোটামুটি পাঁচটা করে গেলাম খাওয়া দাওয়া কমপ্লিট এখন তো বাড়িতে যেহেতু পাঁচটা বাজে ঠিক আছে বাড়িয়ে থাকবে চলো ডাইরেক্ট বাড়ি থেকে আবার কথা হচ্ছে A few moments later. দেখতে পাচ্ছ প্রাইভেট চলে এসেছি ইমরান সবার আগে তুই ঢুকতেছিস কেউ আসেনি সবার আগে আমি ইমরান চলে এসেছি তো স্কুলে সেরকমভাবে আজকে সেরকমভাবে মজা করতে পারিনি আর স্কুলের সিনিয়র ডিসের ডোবার সময় পাইনি তার কারণ ভাই রেজাল্টের চাপে ভাই প্রচুর টেনশনে ছিলাম একটু ঝামেলা পড়ে হচ্ছিলো স্কুলের রেজাল্টের জন্য মানে আমাদের রেজাল্ট সবার লাস্টে দিয়েছে তার জন্য কিছু ঝামেলা মতো পড়েছিলাম সেই হিসাবে ভাই ভিডিওটা সেরকমভাবে করা হয়নি তো এখন প্রাইভেটে চলে এসেছে আর এখন বাজে সাড়ে চারটে যেহেতু পড়তে হবে আর সামনে যেহেতু আমাদের এইচএস পরীক্ষা আর আমার বার্থডে সেলিব্রেশনও করা হয়নি তার কারণ ভাই আরে ভাই 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 বস তুমি নাকি ফেল করেছো ভাই হ্যাঁ দুটো সব করে করাই কী করে ভাই কী করে আমার যেহেতু পরীক্ষা চলছিল তার জন্য বার্থডে সেলিব্রেশন করা হয়নি আর আমার 1K সাবস্ক্রাইবার হতে আর মাত্র 4-5টা মতন বাকি আছে 1K সেলিব্রেশনটা খুব তাড়াতাড়ি করবো তো ভাই 1K সেলিব্রেশন হবে তো হবে তো ইমরান হবে না মানে হতেই হবে আর 4-5টা বাকি ভাই হয়ে গেলেই 1K সেলিব্রেশন হবে ঠিক আছে তো চলো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইবটা করে দিও আর এখন পড়া হবে যেহেতু লেট হয়ে গেছে প্রাইভেট পড়ে আবার যেতে হবে মানে ভাইয়ের একটা বার্থডে আছে নানি বাড়ি যেতে হবে প্রচণ্ড পরিমাণে আজকে কাজ তো এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না ডাইরেক্ট বার্থডে সেলিব্রেশনে গিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করছি তো দেখতে থাকো থাউজেন্ড ইয়ার্স লেটার গাইস ফাইনালি এই হচ্ছে বার্থডে ভাই হ্যাপি বার্থডে ভাই সেলিব্রেশন হবে আজকে তাই তো পকেট পকেট খালি করা হবে এই ভাইয়ের কী বলছো তোমরা বলো আরমান কী খাবে ওর কাছ থেকে চলো সেলিব্রেশন হবে তো কেক থেকে অলমোস্ট নিয়ে আসা কমপ্লিট আমার আসার আগে ভাই কেক নিয়ে চলে এসেছে আমার যেহেতু আসতে লেট হয়ে গেছে তো চলো এখন হবে সেলিব্রেশন এই ঘরের ছাদের উপর ভাই ঠিক আছে কোথা থেকে যাচ্ছে দেখো ভাই অন্ধকার অন্ধকার তো চলো এখন উপরে আস্তে আস্তে যাওয়া যাক যে কেক আনবক্সিং করছে ঠিক আছে এই এটা এটা এদের কাজ তোমার কাজ না আমি করছি বার্থডে ভাই নিজে নিজে কেক আনবক্সিং করছে তোমার ভাই আনবক্সিং করে দাও ছাদের উপরে বার্থডে সেলিব্রেশন ঠিক আছে লাইফে ফার্স্ট টাইম এরকমভাবে কারোর বার্থডে সেলিব্রেশন হচ্ছে তাও আবার ভাই এমনি ঠিক আছে এদিকে সব ভাইয়ের বন্ধু বান্ধব ভর্তি এই সাইডে সব কেকটা আনবক্সিং হচ্ছে কেমন কেক আমার দেখা হয়নি এই আস্তে আস্তে খোলো ঠিক আছে যেন ভেঙে না যায় আবার হ্যাঁ টেপ খুলতে পারছি না একটা ঠিক আছে আগে এটা বার করো আজহার এই বাবারি ভাই কেকটা কেমন লেগেছে ভাই আরে তুই দেখে নিচ্ছিস সারপ্রাইজ কি থাকবে দেখে নিচ্ছি না ওই জন্য তো বলিস আগে খোলটা বের কর সত্যি কথা পারবে না তাই কর দিয়া ছিনিস না ছিনিস না ব্যাস ব্যাস হয়ে গেছে নাও বাই করো ব্যাগ ছিঁড়ে কেক বার করা হচ্ছে মানে কত তালা হুড়ো তাহলে ভাব কারি ধরনের সেলিব্রেশন হ্যাঁ হ্যাপি বার্থডে
চলো কেকটা রেডি ফেডি হয়ে যাক আর সেলিব্রেশনটা সিনেমাটিক শটের মাধ্যমে দেখাবো চলো সেলিব্রেশনটা এনজয় করতে থাকো লেটস গো A few moments later. Celebration complete করে এখন কি খেতে ঠিক আছে? কি খাবে ভাই? বিরিয়ানি তাই তো? বিরিয়ানি খাবে? মটন বিরিয়ানি নাকি? মটন বিরিয়ানি তো? তো এখানে সবাই মিলে চলে এসেছে বিরিয়ানি খেতে আর এখন আরেকজন আর গেছে ওই টোটর করে এসেছি টোটর বিল দিতে গেছে সেলিব্রেশন হয়েছে বাড়ি আর খেতে এসেছি অন্য জায়গায় তাই তো? এরকম সেলিব্রেশন বাপের জন্য ফার্স্ট টাইম আমার ঠিক আছে? সেলিব্রেশন করতে করতে খাওয়া দাওয়া হচ্ছে অন্য জায়গায় যাই হোক মজাটা সে একই রকম হচ্ছে আর সব বন্ধু বান্ধব আমি একা ভাই আর এর বন্ধু বান্ধব সব এগুলো তাই তো? তোমরা বন্ধু তো নাকি ওর সত্যি ভাই তুমি চলো এখন বিরিয়ানি খাবে আর এ ভাইয়ের তো খিদে পেয়ে গেছে দেখতে পাচ্ছ পেট পুরো খালি ক প্লেট খেতে পারবে ক প্লেট তিন প্লেট এক প্লেট খাবে তো চলো এখন বিরিয়ানি খাওয়া যাবে না ঠিক আছে দিয়ে দাও অসুবিধা বাড়তে ভাই খাও খেয়ে রিভিউ দাও বাড়তে ভাই কেমন বিরিয়ানি এ ওই দিক দিয়ে যাচ্ছ কেন অতটা খাওয়া যাবে না পাঁচজনের পাঁচ প্লেট বিরিয়ানি ঠিক আছে পাঁচ প্লেট বিরিয়ানি কী ছবি তোলা হচ্ছে ছবি বিরিয়ানির সেলফিটা নেওয়া হচ্ছে দেখো লাও ক্যামেরাম্যান অনেক হয়েছে লাও আর আর্লি থাকবে না ছবি লাও খাওয়া দাওয়া করো সবাই ও ওই যে তো বিরিয়ানি ফাইনালি চলে এসছে সামনে এ ভাই খেয়ে রিভিউ দাও তো কেমন কেমন লাগছে খেতে এ বাড্ডে ভাই বিরিয়ানি খাচ্ছ কেমন লাগছে দারুণ 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 বারণ বলো ইংলিশে
যাই হোক, এই যে চলে এসছে বিরিয়ানি রাইসটা দেখতে পাচ্ছ, দুই চুলো রাইস খুব সুন্দর। আর আমি যেহেতু এখানে ফার্স্ট টাইম বিরিয়ানি খাইছি, খাইনি বাচ্চা বিরিয়ানি টেস্ট পাচ্ছি এর মধ্যে। ঠিক আছে যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, বাজিয়ে দেওয়া যেহেতু রাত হয়ে গেছে, বাজিয়ে দেওয়া হবে আবার দূর থেকে এসছি। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে গিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। 1000 years later. Oh, guys, finally বাড়ি চলে এসেছি। আজকে অনেক রাত হয়ে গেছে আর আজকের এই ছোট্ট ব্লগটা এখানে এন্ড করছি। আর ওখানে সেলিব্রেশন মানে বিরিয়ানি খাওয়ার পরে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, ডাইরেক্ট বাড়িতে চলে এসেছি। একটু ঠান্ডা লাগছে আর আমি শুধু গেঞ্জিটা পরে গেছিলাম, আমার কিছু পরে যায়নি, তার জন্য রাস্তায় ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর আমি হচ্ছে বাড়িতে চলে এসেছি আর আজকের এই ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। আর হ্যাঁ, তাড়াতাড়ি 1K করে দিও, 1K সেলিব্রেশনটা খুব তাড়াতাড়ি আসছে। ঠিক আছে, তাড়াতাড়ি 1K করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগ। টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ।